একদিন না একদিন লাখ মানুষে ভালো থাকি। সো আমরা এখানে এসে দরজাটা খোলা পেয়ে গেছি, মানে ওদের গেটটা খোলা পেয়েছি যেটা তালা মারা থাকে। সো আই হোপ সারপ্রাইজটা দেওয়া যাবে। Assalamualaikum, hello everyone, this is Maria and you are watching my another vlog. এক ঘন্টা ধরে মিষ্টিদের বাসা খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা মিষ্টিদের বাসায় চলে এসেছি। আর ওদের বাসায় উঠতে উঠতে অবস্থা খারাপ, কারণ এক ঘন্টা ধরে আমরা ওদের বাসা হেঁটে হেঁটে খুঁজে বেড়াচ্ছিলাম, কোথায় যেন ওদের লোকেশন ভুলে গিয়েছি। আর মিষ্টিকে যেহেতু আমরা সারপ্রাইজ দিচ্ছি, সো ওদেরকে কাউকে জানানো হয়নি। সো আমরাই খুঁজতে 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 ফাইনালি ওদের বাসায় এসেছি। ইভেন ওদের বাসা হলো পাঁচতলার উপরে, যেখানে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ। Half hours late. Eternity later. তোর বাসা খোঁজার জন্য আধা ঘন্টা ধরে ঘুরতেছি। আর বাইরে এক মাস পরে আর আমরা এক মাস আগে সেলিব্রেট করতে চলে অবশ্যই মানে যখনই সেপ্টেম্বর শেষ হয়ে যায় অক্টোবরটা আসে, মনে হয় ইস ভাবো এক মাস বাকি, এত লেন্দি লাগে এই একটা মাস। আর তোর বার্থডে কেক খাইতে মন চাইতেছিল বলছিলি, এই জন্যই এবার দেখ লেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যালো গুরুপি, হ্যালো ও ও ও নার্ভাস হয়ে গেছে। কি বলা যায় মুরুব্বি, আমাদের সবার বড় ভাই। তো এই হচ্ছে সিজার, আমাদের এই যে বার্থডে গেলে একমাত্র ছাই। আন্টির ভিডিওটা যদি দেই আপনারা খুব পছন্দ করবেন। আন্টির পারমিশন নিয়ে ট্রাই করবো দেওয়ার, যদি আন্টি পারমিশন দেয়। অনেক সুন্দর হয়েছে আচ্ছা তোরা জানিস, আগে হচ্ছে কি কেকটা খুলে দেখো দেন বাকি জিনিসপত্র। এখন আপনারা যারা জানেন যে আমার আগের ব্লগ গুলোতে মিষ্টিকে দেখছেন, ও একটু এখন এক্সট্রা অ্যাক্টিং করে সেটা দেখার জন্য রেডি থাকে। আচ্ছা তার কি করবে মিষ্টি এখন এক্সট্রা অ্যাক্টিং করবে। আচ্ছা কেউ জানে, আচ্ছা এ হচ্ছে একটা কেকের বক্স। হ্যাঁ দেখা যাক এর ভিতরে কি কেক আছে নাকি কোনো মোহন আছে, কি আছে দেখা যাক। এই হচ্ছে ছুটি, হ্যাঁ এটা কেক তো খোলা হলো তাই না। আমরা আবার
সবাইকে দরকারি দরকারি জিনিস যেগুলো কাজে লাগবে, হ্যাঁ, যাতে আমাদেরকে ভুলতে না পারে কখনো। কত সুন্দর ভাইব্রেন্ট কালার আছে, আসলে অনেক অনেক ভালো আছে, সবগুলো কালার এখানে আছে, আমি কালকে ইউজ করতে পারবি। এখন তো তুই ট্রাই করে দেখতেই পারিস, আমরা কিছু আজকে নিতে পারিনি, বাট কেমন পিগমেন্ট? হ্যাঁ সুন্দর, আসলে অনেক সুন্দর। এই হলো মিষ্টি ড্রেস, বার্থডে ড্রেস। এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখেন ক্ষুধার্ত ব্যক্তি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। ওই যে ওই কথাটা মনে পড়তেছে না। এই যে দেখেন কত সুন্দর এই জায়গায় ফুল আর গাছপ্রেমী এখান থেকে রেগে নিয়ে নিয়েছে গাল ভেঙে। আর এই ফুলটা আমার আম্মুর অনেক পছন্দের ফুল। এটা হলো মিষ্টিদের বাসার ছাদ। এই ফুলগুলো সবাই চিনেন, টাইম ফুল বলে অনেকে, আমরা তো টাইম ফুল হিসেবেই চিনি, আর কোনো নাম আমি এটা জানি না, টাইম ফুলই জানি। পেঁপে, ওয়াও, যে গোলাপ আছে, ওরে বাবা, ওনারা এখানে ছোটখাটো একটা ফার্ম দিয়ে দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে কালকে রাত্রে আমরা মিষ্টি বাসায় ছিলাম, তো এখন 11টা বাজে সকাল, এখন আমরা চলে যাব মিষ্টি বাসা থেকে। আর লাস্ট মোমেন্টে আপনাদেরকে একটু ওদের ছাদটা দেখালাম ঘুরে, ওদের ছাদটা অনেক সুন্দর ডেকোরেশন করা। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর আপনাদের জন্য সবসময় চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার, যাতে আপনাদের ভালো লাগে। সো থ্যাংকস ফর ওয়াচিং। এটা সবাই টাটা দিয়ে দাও। হ্যালো ফেস, হ্যালো ফেস।